আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 2022 সালে পুলিশ কনস্টেবলে শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু 4000 জন কনস্টেবল নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এখানে যে 4000 জন কনস্টেবল নিয়োগ করা হবে, সেটা কোন জেলা থেকে কতজন কনস্টেবল নিয়োগ করা হবে এবং কোন জেলা থেকে কতজন পুরুষ কনস্টেবল, কোন জেলা থেকে কতজন নারী কনস্টেবল নিয়োগ করা হবে, আজকে কিন্তু আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। আর বন্ধুরা, ইতিমধ্যে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, এই হলো পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু গতকালকে প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং এটা কিন্তু 28 ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা জেলা ভিত্তিক শূন্যপদের বিবরণ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। মানে এখানে দেখেন লেখা আছে যে ট্রেনিং রিক্রুটমেন্ট কনস্টেবল মানে টিআরসি পদের নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়েছে। মানে কোন জেলা থেকে কতজন নারী এবং কোন জেলা থেকে কতজন পুরুষ প্রার্থী কিন্তু এখানে নিয়োগ করা হবে, সেই সম্পর্কে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদের বয়স সম্পর্কে আমি আবারও বলে দিচ্ছি যে এখানে কিন্তু 18 থেকে 20 বছর বয়সের প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যাদের জন্ম 28/2/2002 সাল থেকে 28/2/2004 সালের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আবারও বলছি যে যাদের জন্ম 28/2/2002 সাল থেকে 28/2/2004 সালের মধ্যে তারাই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব যে কোন জেলা থেকে কতজন পুরুষ এবং কোন জেলা থেকে কতজন নারী, সর্বমোট কতজন পুরুষ এবং কতজন নারী এই পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে যে জেলার নাম হচ্ছে ঢাকা। তো এখানে কিন্তু পুরুষ প্রার্থীর সংখ্যা হচ্ছে 284টি এবং নারী সংখ্যা হচ্ছে 50টি। সর্বমোট কিন্তু নারী পুরুষ মিলিয়ে 334 জন লোক নিয়োগ করা হবে। তারপর গাজীপুরে হচ্ছে পুরুষ 80টি এবং নারী হচ্ছে 14টি, সর্বমোট হচ্ছে 94টি। তারপরে মানিকগঞ্জে হচ্ছে পুরুষ 33টি, নারী হচ্ছে 6টি এবং সর্বমোট হচ্ছে 39টি। তারপরে হচ্ছে মুন্সিগঞ্জে পুরুষ নিবে 34টি, নারী 6টি এবং মোট হচ্ছে 40টি। তো বন্ধুরা, এই জেলা ভিত্তিক যে কতজন লোক নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তিটাও কিন্তু আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব এবং আমি সেই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো তারপরে এখানে দেখেন নারায়ণগঞ্জ পুরুষ নেওয়া হবে 70টি এবং বা নারী নেওয়া হবে 12 জন, তো মোট 82 জন লোক নিয়োগ করা হবে। তারপরে নরসিংদীতে পুরুষ 52 জন, নারী হচ্ছে 10 জন, মোট 62 জন। তারপরে ফরিদপুরে 45 জন, নারী হচ্ছে 8 জন, মোট 53 জন। তারপরে গোপালগঞ্জে পুরুষ হচ্ছে 28 জন, নারী হচ্ছে 5 জন, মোট 33 জন। তারপরে মাদারীপুরেও কিন্তু পুরুষ নিবে 28 জন আর নারী হচ্ছে 5 জন, সর্বমোট 33 জন। তারপরে রাজবাড়িতে পুরুষ সংখ্যা হচ্ছে 25 জন নিয়োগ করা হবে এবং এখানে নারী 4 জন নিয়োগ করা হবে, সর্বমোট 29 জন। তারপরে হচ্ছে শরীয়তপুরে 27 জন পুরুষ, নারী হচ্ছে 5 জন, সর্বমোট 32 জন। তারপরে কিশোরগঞ্জে পুরুষের সংখ্যা হচ্ছে 69 জন আর নারীর সংখ্যা হচ্ছে 12 জন, এখানে কিন্তু সর্বমোট 81 জন লোক নিয়োগ করা হবে। তারপরে টাঙ্গাইলে লোক নিয়োগ করা হবে 85 জন আর নারী লোক নিয়োগ করা হবে 15 জন, সর্বমোট 100 জন লোক নিয়োগ করা হবে টাঙ্গাইল থেকে। আর ময়মনসিংহ থেকে পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে 121 জন আর নারী 21 জন, সর্বমোট হচ্ছে 142 জন। আর জামালপুরে পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে 54 জন আর নারী হচ্ছে 10 জন, সর্বমোট 64 জন। নেত্রকোনায় পুরুষ প্রার্থী 53 জন, নারী হচ্ছে 9 জন, সর্বমোট 62 জন। শেরপুরে 32 জন পুরুষ আর 6 জন নারী, সর্বমোট 38 জন। তো চট্টগ্রামের লোক নিয়োগ করা হবে 180 জন পুরুষ, 32 জন নারী, সর্বমোট 212 জন। তারপরে বান্দরবনে 9 জন পুরুষ, 2 জন নারী, সর্বমোট 11 জন। তারপরে কক্সবাজারে 54 জন পুরুষ, 10 জন নারী, সর্বমোট 64 জন। তারপরে ব্রাহ্মণবাড়িয়ায় 67 জন পুরুষ
নারী হচ্ছে 12 জন, সর্বমোট 79 জন। তারপরে চাঁদপুরে 57 জন পুরুষ, আর নারী সংখ্যা হচ্ছে 10 জন, সর্বমোট হচ্ছে 66 জন। তারপরে হচ্ছে কুমিল্লা জেলা হচ্ছে 127 জন পুরুষ, আর নারী হচ্ছে 23 জন, সর্বমোট 150 জন। তো তারপরে খাগড়াছড়িতে পুরুষ লোক নিয়োগ করা হবে 15 জন এবং নারী লোক নিয়োগ করা হবে 2 জন, সর্বমোট 17 জন। তারপরে ফেনী জেলাতে 34 জন পুরুষ নেওয়া হবে এবং নারী নেওয়া হবে 6 জন, সর্বমোট 40 জন। তারপর লক্ষ্মীপুরে 41 জন পুরুষ নেওয়া হবে এবং নারী নেওয়া হবে 7 জন, সর্বমোট 48 জন। তারপরে নোয়াখালীতে 73 জন পুরুষ নেওয়া হবে এবং নারী নেওয়া হবে 13 জন, সর্বমোট 86 জন। তো তারপরে রাঙামাটিতে 14 জন পুরুষ নেওয়া হবে, 2 জন নারী নেওয়া হবে, সর্বমোট 16 জন। তারপরে রাজশাহী জেলাতে 61 জন পুরুষ এবং 11 জন নারী, সর্বমোট 72 জন। জয়পুরহাটে 21 জন পুরুষ, 4 জন নারী, সর্বমোট 25 জন। পাবনাতে 60 জন পুরুষ, 10 জন নারী, সর্বমোট 70 জন। সিরাজগঞ্জে 73 জন পুরুষ, 13 জন নারী, সর্বমোট 86 জন। তারপরে এখানে দেখেন লেখা আছে নওগাঁতে নেওয়া হবে 61 জন পুরুষ এবং নারী হচ্ছে 11 জন, সর্বমোট 72 জন। তারপরে নাটোরে 40 জন পুরুষ, 7 জন নারী, সর্বমোট 47 জন। তারপরে চাঁপাইনবাবগঞ্জে 39 জন পুরুষ, 7 জন নারী, সর্বমোট 46 জন। বগুড়ায় 80 জন পুরুষ, 14 জন নারী, সর্বমোট 94 জন। তারপরে রংপুরে বলা হয়েছে 68 জন পুরুষ, 12 জন নারী, সর্বমোট 80 জন। তারপরে দিনাজপুরে 71 জন পুরুষ, 12 জন নারী, সর্বমোট 83 জন। গাইবান্ধাতে নেওয়া হবে 56 জন পুরুষ, 10 জন নারী, মোট 66 জন। কুড়িগ্রামে নেওয়া হবে 49 জন পুরুষ, 9 জন নারী, সর্বমোট 58 জন। লালমনিরহাটে 30 জন পুরুষ, 5 জন নারী, সর্বমোট 35 জন। আর নীলফামারীতে নেওয়া হবে 43 জন পুরুষ, 8 জন নারী, সর্বমোট 51 জন। পঞ্চগড়ে নেওয়া হবে 24 জন পুরুষ, 4 জন নারী, সর্বমোট 28 জন। ঠাকুরগাঁওয়ে নেওয়া হবে 33 জন পুরুষ, 6 জন নারী, সর্বমোট 39 জন। খুলনা জেলায় নেওয়া হবে 55 জন পুরুষ, 9 জন নারী, সর্বমোট 64 জন। যশোর জেলায় নেওয়া হবে 65 জন পুরুষ, 12 জন নারী, সর্বমোট 77 জন। তারপরে ঝিনাইদহে নেওয়া হবে 42 জন পুরুষ, 7 জন নারী, সর্বমোট 49 জন। মাগুরা জেলায় থেকে নেওয়া হবে 22 জন পুরুষ, 4 জন নারী, সর্বমোট 26 জন। নড়াইল থেকে নেওয়া হবে 17 জন পুরুষ, 3 জন নারী, সর্বমোট 20 জন। তারপরে বাগেরহাট থেকে নেওয়া হবে 35 জন পুরুষ, 6 জন নারী, সর্বমোট 41 জন। সাতক্ষীরা থেকে নেওয়া হবে 47 জন পুরুষ, 8 জন নারী, সর্বমোট 55 জন। চুয়াডাঙ্গা থেকে নেওয়া হবে 26 জন পুরুষ, 5 জন নারী, সর্বমোট 31 জন। কুষ্টিয়া জেলা থেকে নেওয়া হবে 46 জন পুরুষ, 8 জন নারী, সর্বমোট 54 জন। মেহেরপুর থেকে নেওয়া হবে 15 জন পুরুষ, 3 জন নারী, সর্বমোট 18 জন। আর বরিশাল জেলা থেকে নেওয়া হবে 55 জন পুরুষ, 9 জন নারী, সর্বমোট 64 জন। ভোলা জেলা থেকে নেওয়া হবে 42 জন পুরুষ, 7 জন নারী, সর্বমোট 49 জন। তারপর ঝালকাঠি থেকে নেওয়া হবে 16 জন পুরুষ, 3 জন নারী, সর্বমোট 19 জন। তারপরে পিরোজপুর থেকে নেওয়া হবে 26 জন পুরুষ, 5 জন নারী, সর্বমোট 31 জন। বরগুনা থেকে নেওয়া হবে 21 জন পুরুষ, 4 জন নারী, সর্বমোট 25 জন। পটুয়াখালী থেকে নেওয়া হবে 37 জন পুরুষ, 6 জন নারী, সর্বমোট 43 জন। সিলেট থেকে নেওয়া হবে 81 জন পুরুষ, 14 জন নারী, সর্বমোট 95 জন। মৌলভীবাজার থেকে নেওয়া হবে 45 জন পুরুষ, 8 জন নারী, সর্বমোট 53 জন। সুনামগঞ্জ থেকে নেওয়া হবে 58 জন পুরুষ, 10 জন নারী, সর্বমোট 68 জন। হবিগঞ্জ জেলা থেকে নেওয়া হবে 49 জন পুরুষ এবং 9 জন নারী, সর্বমোট 58 জন। এই মোট 64টি জেলা থেকে 3400 পুরুষ লোক নিয়োগ করা হবে এবং 600 নারী লোক নিয়োগ করা হবে, সর্বমোট 4000 জন কিন্তু কনস্টেবল এই সার্কুলারে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই ছিল কোন জেলা থেকে কতজন নারী এবং কতজন পুরুষ লোক নিয়োগ করা হবে তার বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।